আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে 6 থেকে 1 বছরের বাচ্চার পাঞ্জাবি শেয়ার করব। তো এখানে কাপড় নিয়ে নিয়েছি 1/2 গজ, 3 হাত বহর। তো কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো ঘের 12 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই সহ 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2 ভাগ করলে 6.5 ইঞ্চি হয়। আর লম্বা 16 ইঞ্চি, তো 1 ইঞ্চি বেশি নিচ্ছি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো সেলাই সহ 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধ 8 ইঞ্চি, 2 ভাগ করলে 4 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই সহ 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক বগল শেপ 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছে। তো এখানে শেপ দিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছে, তো শেপ দিয়ে দিচ্ছি। আর কাঁধে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। বেশি দিতে হবে না, যেহেতু খুবই ছোট বাচ্চার পাঞ্জাবি, এজন্য বেশি দেব না। সামনের পাটের গলার ডিপ 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর কাঁধ থেকে ধরে যে প্লেট ফাড়া, তো 8 ইঞ্চি নিয়ে নিতে হবে। আর বডি চওড়া 22 ইঞ্চি, 4 ভাগ করলে 5.5, 1/2 ইঞ্চি সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছে। তো সাইডে শেপ দিয়ে দিতে হবে। তো কাঁধ থেকে ধরে 12 ইঞ্চি নিচে ফাড়া মাপ নিয়ে নিচ্ছি। আর পকেটের গ্যাপ রাখলে এখান থেকে এভাবে মার্ক করে নিতে হবে। তো আমি এই পাঞ্জাবিতে পকেট দেব না। আর এখানে পেছনের পাটে 1 ইঞ্চি বেশি রাখতে হবে। শুধু সামনে আর পেছনে এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর এখন কাট মার্ক করে নিচ্ছি। তাহলে সেলাই করার সময় সুবিধা হবে। তো পেছনের পাট সরিয়ে সামনের পাটের গলার ডিপ কেটে নিচ্ছি। তা এখন হাতা কেটে নেব। কাপড়টাকে 1 ভাঁজ দিয়েছি, 2 পাট হয়েছে। এটাকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। তো এখানে চওড়া মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি।
হাতা লম্বা 8 ইঞ্চি, সেলাই 1 ইঞ্চি সহ 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। মুহুরি 6 ইঞ্চি, 2 ভাগ করলে 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই সহ 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে শেপ মার্ক 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো হাতা কাটা হয়ে গেছে, আর এই কাপড় দিয়ে কলার তৈরি করব। তো এখন কলার কেটে নিচ্ছি। কলার 12 ইঞ্চি, 2 ভাগ করলে 6 ইঞ্চি, আর এখান থেকে 2.5 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। আর কলার চওড়া 1/4 ইঞ্চি। তো এখন এখান থেকে রাউন্ড শেপ তুলে নেব। তো এভাবে ঘুরিয়ে মাপ দিয়ে নিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে ছোট বড় যে কোনো সাইজের কলার এভাবে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের অ্যানাদার চ্যানেল কারু ফ্যাশন বাংলাদেশ, সেখানেও বড়দের ড্রেসের ভিডিও দেওয়া হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।